নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যা সবার একটি পছন্দের রেসিপি। ছোলার ডাল দিয়ে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা। 2 কাপ পরিমাণ ময়দার জন্য এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সাদা তেল। এখানে ময়নটা ঠিকঠাক হতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তেলকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ময়ন ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য কিছুটা ময়দা এইভাবে হাতের মুঠোতে নিয়ে নেব। যদি সহজে ভেঙে না যায় তাহলে বুঝতে হবে ময়ন ঠিকঠাক হয়েছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি, চিনিটাও মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হালকা গরম জল। গরম জল দিয়ে ময়দাকে মেখে নিচ্ছি। ময়দাকে মেখে নিলাম, ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে অন্য একটি পাত্রে 1 কাপ পরিমাণ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডাল ভালোভাবে ভিজে গেছে, জল থেকে ছেঁকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন ছোলার ডালকে। ছোলার ডাল নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ছোলার ডালের পেস্ট তৈরি করে নিচ্ছে। ছোলার ডালের পেস্ট তৈরি হয়ে গেছে, একটি পাত্রে নিয়ে নিচ্ছে। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন চিনি, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো। সব কিছুকে ছোলার ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনারা ঝাল ও মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দেবেন। সব কিছু মিশিয়ে নেওয়ার পর গ্যাস অন করে কড়াই বসে কড়াই দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। দিয়ে দেব এর সাথে 1/2 টিস্পুন ঘি। ঘি পছন্দ করলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে, অল্প একটু হিং ফোড়ন। কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছে। এতে দিয়ে দেব ছোলার ডালের পেস্ট। লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে। ডালটা যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে ড্রাই হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে, গ্যাস অফ করে দিলাম। ডালকে অন্য একটি পাত্রে তুলে নিয়ে নিচ্ছে। একটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। অন্যদিকে ময়দা ঢেকে রেখেছিলাম, ময়দার ঢাকনা খুলে দিলাম। ময়দাকে আরও একটু হাতে করে মেখে নিয়ে ছোট ছোট সাইজে লেচি কেটে নিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজের লেচি কেটে নেবেন। লেচিগুলোকে হাতে করে গোল করে নিচ্ছে। সব লেচিগুলিকে গোল করে নিলাম। অন্যদিকে ডাল ঠান্ডা হয়ে গেছে, হাতে করে একবার মিশিয়ে নিচ্ছে। আবার বলছি, ঝাল আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। একটা লেচিকে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছে। গোল বাটির মতো তৈরি করে নিলাম। ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো ছোলার ডাল। তারপর এইভাবে মুড়ে দিচ্ছে। আরও একবার হাতে করে গোল করে নিচ্ছে। এইভাবে সব লেচিতে ছোলার ডালের পুর ভরে নেব। সবগুলিতে ছোলার ডালের পুর ভরে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঘি। ঘি কেউ লেচির সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। একটা লেচিকে নিয়ে বেলে নিচ্ছে।
আবার বলছি, ঘি দিয়েও বেলতে পারেন বা সাদা তেল দিয়েও বেলতে পারেন বা ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন। গোল করে বেলে নিচ্ছে, একটু হালকা চেপে বেলে নিতে হবে। এটা বেলা হয়ে গেল, এইভাবে সবগুলিকে বেলে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখুন ভাজার সময় কিরকম ফুলে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলিকে ভেজে একটি প্লেটে নিয়ে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল খাস্তা মুচমুচে ছোলার ডালের ডাল পুরি। আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। একটাকে আমি ভেঙে দেখিয়ে দেব। আপনারা অবশ্যই এইভাবে ডাল পুরি তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।